ধুনে গাছ ঝলকালো দুটি চোখে শোলা বলা হয় এগুলোকে আত্মহোমে মাঝে মাঝে একটু ভুলে যাই আবার মনে পড়ে হ্যালো গাইস দিস ইজ রচনা বিশ্বাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি আবার চলে এসেছি আমাদের মাঠে তো আজ আমি তোমাদেরকে সমস্ত দেখাবো যে কিভাবে এখানে আমাদের মাঠে চাষ করা হয় লোকেরা কি কি চাষ করে আসলে এই টাইমে আমার মা প্রতিদিনই মাঠে আসে কারণ আমার বাবাকে খাবার দিতে আসতে হয় আর মাঝে মাঝে আমিও আমার মায়ের সাথে চলে আসি আর ওখানে আমাদের ভেড়িও আছে এখানে প্রচণ্ড রোদ্দুর কারণ গাছপালা নেই আর আমাদের ভেড়িতে অনেক আম গাছ আছে অনেক গাছ আছে এর জন্য কোনো প্রবলেম হয় খাবার দিতে এসে আমার মা সব সময় আমার বাবাকে হেল্প করে তোমরা দেখতে পাবে আমি দেখাবো তোমাদেরকে তো এখন চলো আমি তোমাদেরকে দেখাই এখানে কি কি চাষ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছো ধুনে গাছ মেবি এটাকে হিন্দিতে ধনিয়া বলা হয় তো দেখো এখানে কত ফুল হয়ে গেছে আর দেখো পুরোটা কতটা সুন্দর লাগছে তাই না এগুলো হচ্ছে মটরশুঁটি গাছ আমরা প্রত্যেকটা ভালো রান্নার রেসিপিতে মটরশুঁটি ইউজ করি এই যে সেই মটরশুঁটি গাছ আর এখানে দেখো ধান গাছগুলোকে আটি বেঁধে বেঁধে আনা হয়েছে এই জায়গাগুলোতে এখনো বসানো হয়নি ধান গাছ বাট এই জায়গাগুলোতে বসানো হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের পেঁয়াজের জমি চলো আরো একটা নতুন শাকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই নীল নীল ফুল হয়েছে এটা হচ্ছে খেসারি শাক এই জমিতে আগের বার সর্ষে চাষ করা হয়েছিল এর জন্য অল্প কয়েকটা সর্ষে গাছও হয়েছে এবার চলো তোমাদেরকে দেখাই যে ধানের যে প্রথম স্টেপটা যেটাকে বলা হয় বীজতলা তোমরা যারা মাঠে কাজ করো বা মাঠের আশেপাশে থাকো তারা তো নিশ্চয়ই জানো বাট যারা শহরের দিকে থাকো তারা জানো না এর জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমি একটু ধানের বীজতলার পাশে বসে আছি আসলে আমি আমার মানে এখন যে ভিডিওগুলো করেছি সেগুলো আমি একটু দেখছিলাম তো আমি দেখলাম যে একটু ভয়েসে প্রবলেম হচ্ছে তার কারণ হচ্ছে মাঠে তো প্রচণ্ড হাওয়া এর জন্য আর আমার কাছে মাইক বা এরকম কিছুই নেই এর জন্যই প্রবলেমটা হচ্ছে আমি এখন আমাদের ভেড়ির দিকে যাব তো আমাদের এই মাঠে যা যা জিনিসপত্র আছে আমি ওভারঅল তোমাদেরকে প্রায় সবটাই দেখিয়ে দিয়েছি যেগুলো দেখানো হয়নি সেগুলো মানে ওখানে অনেক লোকজন কাজ করছে তো এবার গিয়ে ভিডিও করলে আবার কি ভাববে এর জন্য আমি কিছু কিছু জিনিস অ্যাভয়েড করেছি তো যাই হোক এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হয়তো তোমরা কখনোই দেখোনি এটা হচ্ছে দেখো আমার পেছনে কি এগুলো হচ্ছে শোলা বলা হয় এগুলোকে এগুলো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় একটু আগে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ছোট ছোট সর্ষে গাছ যেখানে ফুল ছিল বাট এগুলো দেখো বড় হয়ে গেছে আর এখানে সর্ষেও হয়ে গেছে আর একটা শাক আমি তোমাদেরকে দেখাই এটা হলো ভেতো শাক তোমরা হয়তো বাজার থেকে এটা কিনে খেয়েছো বাট এটা মাঠে এরমভাবে হয় তো তোমরা কিন্তু অনেক শাক বা অনেক জিনিসপত্র দেখে নিয়েছো আমার ভিডিওতে এবার কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হচ্ছে ওখানে কোথায় গেল যাই হোক আমি ভিডিওতে দিয়ে দেবো আমার মানে পাড়ার জেঠু জেঠিমা ওনারা কাজ করছিলেন তো আমি আমার মা বাবার ভিডিও বানাচ্ছিলাম তারপর এখানে আমি তো তোমাদেরকে দেখালাম আমি সমস্ত জিনিসের ভিডিও করছিলাম তো ওনারা আমাকে ডেকে বললো তুই শুধু তোর বাবা মার ভিডিও করবি আমাদের ভিডিও করবি না তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো আসলে আমি তো আমার বাবা মা ছাড়া মানে অন্যদের সেরকম ভিডিও করি না কারণ সবাই তো ব্যাপারটাকে ভালোভাবে নেয় না তো তারা কি ভাববে এর জন্য আমি সেরকম একটা ভিডিও করি না বাট ওরা ওনারা ডেকে বললো যে আমাদের ভিডিও কর আমাদের ভিডিও করবি না শুধু নিজের বাবা মার ভিডিওই করবি তো ব্যাপারটা সত্যি আমার বেশ ভালো লাগলো আর ওখানে যারা কাজ করছিলেন তাদের মধ্যে একজনের মেয়েও এরকম আমার মতো ইউটিউবে ভিডিও বানায় তো সেজন্য উনি আমার সাথে অনেক অনেক কথা বলছিলেন যে আমার মেয়েও এরকম বানায় বেশ ভালো লাগে বিষয়গুলো আর কি এখন আমি চলে এসেছি আমাদের ভেড়িতে আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হাওয়ার সাউন্ডটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ কতটা হাওয়া এখানে আর এখানে আসলে আমার সত্যি বাড়িতে যেতে আর একদমই ইচ্ছে করে না দেখতে পাচ্ছ কিরকম ছায়া এখানে আর হাওয়াও সেরকম হচ্ছে আর এখন তো অতটাও ঠান্ডা নেই বেশ গরম পড়ে গেছে তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কি করছো সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ তাদেরকে শুধু আমি এইটুকুই বলবো যে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে তোমরাই যদি আমার ভিডিও না দেখো তাহলে কে দেখবে তোমরা তো বুঝতেই পারছো যে আমি কতটা জোরে কথা বলছি আসলে এখানে তো লোকজনই নেই এর জন্যই এত জোরে কথা বলছি এতটা স্পিডে কথা বলতে পারছি লোকজন থাকলে আমি একদমই এইভাবে কথা বলতে পারি না আমার খুবই লজ্জা লাগে ওহো কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে
ডোন্ট মাইন্ড গাইজ। আসলে বাবা আমাকে কয়েকটা আম পাড়তে বললো, এই জন্য আমি আম খুঁজে বেড়াচ্ছি, বাট আমি তো আমি পাচ্ছি না। চলো আমরা এখন আম পাড়ি। এখন আমার মা তোমাদেরকে একটু গান করে শোনাবে। আমার মুক্তি আলো আলোই এই আকাশে, দেহ মনির সুদূর পারি হারিয়ে ফেলি আপনারে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমের বন্নি জালা। বন্ধুরা, অনেকদিন গান টান করা হয় না, তো তা মাঝে মাঝে একটু ভুলে যাই, আবার মনে পড়ে সেটাই গেয়ে ফেলি। আসলে আমার মা ছোটবেলা থেকে খুবই গান ভালোবাসে, মা সবসময় গান টান করে, এজন্য আমাকেও বেশি ভালো লাগে আমার। আর আমাকেও ছোটবেলায় গান শিখিয়েছিল, আমি 2-3 বছর গান শিখেওছি। আসলে তখন আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না এই বিষয়ে, কিন্তু যখন একটু ভালো লাগা শুরু হলো গানের প্রতি, তখনই কোভিড শুরু হলো, এর জন্য সব কিছু বন্ধ হয়ে গেছিলো। কিন্তু তারপরে যখন সব আবার ঠিকঠাক হলো, তখন আমাদের ফ্যামিলি সিচুয়েশনও খুব একটা ভালো ছিল না, বাট মা বলতো যে আবার গান শেখ, কিন্তু শেখা হয়নি। কিন্তু আমার মা সবসময় খুব ভালো গান করে। আর তোমরা যদি আমার মায়ের আরও গান শুনতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমার মা অনেক গান শুনিয়ে দেবে তোমাদেরকে। তো সবাই বন্ধুরা পাশে থেকো, আমাদের রচনা খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছে, তোমরা সবাই পাশে থাকলে হয়তো একদিন সাকসেস হতে পারবে। তো আমরা এখন মাঠ থেকে বাড়ি যাচ্ছি, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।